হ্যালো ভিডিও বানামেকার, আশা করব বন্ধু আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের এই ফরেক্স ট্রেডিং বাংলা ভিডিওতে আমাদের আজকের ফরেক্স টিউটোরিয়াল ইন বাংলা আমাদের এই ভিডিওতে আমরা আলোচনা করব আপনাদের সাথে ফরেক্স শিখতে যে আপনি যে যে ঝামেলায় পড়বেন। তো বন্ধুরা, আপনারা অবশ্যই ট্রেডিং যখন বিগিনার হিসেবে শিখতে যাবেন এবং একা একা যখন ফরেক্স ট্রেডিং শিখবেন তখন কিছু কিছু প্রবলেম আপনার সামনে আসবে, কিছু কিছু ইস্যু আপনি ফেস করবেন, কিছু কিছু কনফিউশন আপনার সামনে আসবে। এর আগে আমি অনেক কয়বার বলেছি যে ট্রেডিং করা সহজ কিন্তু ট্রেডিং বুঝে শেখা একটু কষ্ট। আপনি ট্রেডিং লিটারালি না বুঝে শুনে করে লস করার সম্ভাবনা থাকবে, তার কারণ ট্রেডিং ইনভলভস মানি। এখানে আপনি আপনার নিজের টাকা ইনভেস্ট করছেন একটি নির্দিষ্ট জায়গাতে, এবং সেখান থেকে যদি আপনার প্রিডিকশান ঠিক হয় আপনি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা ভালো রিটার্ন পাবেন। অন দ্য সেম টাইম ধরুন আপনি একটি ট্রেড প্লেস করেছেন এবং সেই ট্রেড থেকে ধরুন আপনি $200 প্রফিট করেছেন, ওই এক্স্যাক্টলি যেই জায়গাতে আপনি ট্রেড প্লেস করে $200 প্রফিট করেছেন, আপনি যদি আপনার ট্রেডের এগেনেস্টে বা আপনি যদি বায়ের জন্য ট্রেড করেন সেখানে যদি ভুলবশত আপনি সেলের জন্য ট্রেড করে থাকেন, তাহলে ওই যেই জায়গাতে আপনি $200 আর্ন করেছেন সেই ঠিক সেম জায়গাতে কিন্তু আপনি $200 লস করার পসিবিলিটি থাকে। সেই জন্য আমি বারবার বলেছি যে ট্রেডিং আপনি না শিখে করতে পারবেন না, অল্প শিখে করতে পারবেন না, পুরোপুরি ভালোভাবে শিখে আপনাকে ট্রেডিং আপনার ট্রেডিং শেখার জার্নিটা কন্টিনিউ করতে হবে। এবং তার থেকেও ইম্পর্টেন্ট বিষয় হলো ট্রেডিং শেখা কিন্তু বন্ধুরা, আমি এক লাইনে যদি বলি ট্রেডিং শেখা একেবারে সহজ বিষয় নয়। ট্রেডিং বিষয়টা অনেক 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 ইন ডিটেল, অনেক বিষয়গুলো, অনেক ছোট ছোট বিষয় আপনাকে জেনে তারপর সেই বিষয়গুলো যেগুলো সম্পর্কে আপনি অলরেডি শিখেছেন সেগুলোকে মার্কেটে অনেকদিন পর প্র্যাকটিস করার পর তারপর আপনি ট্রেডিংটা পুরোপুরি আয়ত্ত করতে পারবেন। তো এর পরবর্তী অন্য কোনো এক ভিডিওতে আমি বলবো যে ট্রেডিং আয়ত্ত করতে হলে ন্যূনতম আপনাদের কতটুকু জ্ঞান বা নলেজ থাকতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি ট্রেডিং শেখাতে যে একটা জিনিস দেখেছি, মানুষজন অনেক মানুষজন একটা ভুল ধারণা আছে যে ট্রেডিং শিখতে হলে মনে হয় অনেক পরিমাণ জানতে হবে। টু বি অনেস্ট, মার্কেটকে অ্যাকুরেটলি প্রিডিক্ট করতে হলে আপনাকে সত্যি মার্কেটকে প্রিডিকশন করতে যেই যেই এলিমেন্টগুলো, যেই যেই বিষয়গুলো, মানে যেই যে বিশেষ বিশেষ জিনিস আপনার শিখতে হয় সেগুলো আপনার বুঝতে হবে। যেমন আপনার লেভেল ড্রয়িং শিখতে হবে, আপনার সাপ্লাই ডিমান্ড জোন জানতে হবে, আপনার ট্রেন্ড লাইনের ব্যবহার শিখতে হবে, আপনি যদি ক্যান্ডেলস্টিক চার্টে যদি ট্রেড করেন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সাইকোলজি এগুলো সম্পর্কে আপনার জানতে হবে, এবং ক্যান্ডেলস্টিক যদি নিয়ে আপনি লম্বা সময় ধরে ট্রেড করতে চান আপনার ক্যান্ডেলস্টিক্সের উইকও আপনার রিড করতে হবে, ভলিউম অ্যানালাইসিসও আপনার প্রয়োজন হতে পারে, সবসময় প্রয়োজন হয় না, কারণ ক্যান্ডেলস্টিক্সকে যদি আপনি খুব ভালোভাবে রিড করতে পারেন তাহলেও খুব একটা দরকার হয় না ভলিউম অ্যানালাইসিসের। তো তারপরেও আমরা ওভারঅল মার্কেট প্রোফাইলও মাঝে মাঝে অ্যানালাইসিস করি যখন মার্কেটের মুভমেন্টটা অ্যাগ্রেসিভ হারে ঘটে, তো সেটা ভিন্ন ভিন্ন ক্ষেত্রে। কিন্তু আজকে আমরা এই ভিডিওতে জাস্ট নেক্সট 10-15 মিনিটে আমরা আলোচনা করবো যে ফরেক্স শিখতে যে আপনি কোন কোন ঝামেলায় পড়বেন। বাট ইন নিয়ার ফিউচার আমি আরও ভিডিওতে ইন ডিটেলে আপনার এই টপিক্সটাকে আরও ভেঙে ভেঙে আরও কয়েকটা টপিক্স নিয়ে কথা বলবো, তার কারণ ওগুলো বিষয়েও ওইসব বিষয়ে আপনাদের কিছু না কিছু ধারণা থাকতে হবে। স্পেসিফিকভাবে ট্রেডিং করতে হলে আপনার একদম এক্স্যাক্টলি কী কী স্কিল, কমপক্ষে কী কী স্কিল জানা জরুরি। আমি আবার বলছি বন্ধুরা, আমার একটা নিজের একটা থিওরি বা আমার নিজের একটা মতামত আছে যখন আপনি ট্রেডিং শিখতে যাচ্ছেন। দেখুন, ট্রেডিং থেকে লং টার্ম যদি আপনি প্রফিট করতে পারেন, সরি লং টার্ম যদি আপনি প্রফিট করতে চান, তাহলে আপনার সবচেয়ে বেশি দরকার এক্সপিরিয়েন্স। আপনি মার্কেটে যদি লেগে থাকেন, আপনি জাস্ট বেসিক জিনিসগুলো যদি জানেন, এবং এই বেসিক জিনিসগুলো যদি আপনি মার্কেটে বারবার দেখেন, বারেবার দেখেন, ধরুন আপনার কাছে একটা সিঙ্গেল সিম্পল একটি স্ট্র্যাটেজি আছে যে স্ট্র্যাটেজি উইনিং রেশো খুব বেশি ভালো না, ধরুন অনলি 60% উইনিং রেশো দেয়, কিন্তু এই 60% উইনিং রেশোর একটি স্ট্র্যাটেজিকে যদি মার্কেটে আপনি বেশ কয়েকদিন, নেক্সটের 5-6 মাস বা নেক্সটের 1-2 বছর যদি আপনি ওই একটি স্ট্র্যাটেজি নিয়েই যদি মার্কেটকে দেখতে পারেন, মার্কেটে যদি লেগে থাকতে পারেন, আপনি নতুন আরও অনেক এন্ট্রি পয়েন্ট, আরও নতুন অনেক স্ট্র্যাটেজি আপনি মার্কেটে পেয়ে যাবেন যেই স্ট্র্যাটেজিগুলো। অর্থাৎ আপনি একটি যদি কম উইনিং রেশিওরও কোনো স্ট্র্যাটেজি আপনি অলরেডি থেকে থাকে, সেই স্ট্র্যাটেজিকে যদি আপনি মার্কেটে বসে থাকেন, বসে থেকে যদি দেখেন যে নেক্সট 6 মাস বা 1 বছর এই প্রাইস কীভাবে যায়, আপনার এই স্ট্র্যাটেজিতে মার্কেট হিট করলে মার্কেট কীরকম রিয়াকশান দেয়, এই বিষয়ে যদি আপনি ফলো করতে পারেন নেক্সট 6 মান্থ বা 1 ইয়ার,
আপনি ওই 6 মাস 1 বছর মার্কেটে বসে থেকে আপনি আপনার ওই কম উইনিং স্ট্র্যাটেজি ফলো করতে করতে মার্কেটে এরকম অনেক সিচুয়েশন পেয়ে যাবেন, যেই সিচুয়েশনগুলোতে মার্কেট হরহামেশা বারবার রিয়্যাক্ট করছে। তো সেই জন্য এই ট্রেডিং শিখতে যে আপনি সর্বপ্রথম যে ঝামেলায় পড়বেন সেটা হলো আপনি একটা মহাসাগরে আছেন, আপনি একেবারে ইউ ডোন্ট নো যে কোন স্ট্র্যাটেজি কোন কারেন্সি পেয়ারে কীরকম উইনিং রেশো দেবে। আমি আবার বলছি, আপনার ফার্স্ট যে ঝামেলায় পড়বেন আপনি, আচ্ছা আমি এখানে একটা কাজ করি বন্ধুরা, আমরা এখানে একটা বুলেট পয়েন্ট নিয়ে আসি, বুলেট পয়েন্ট নিয়ে আমরা এটাকে ইন ডিটেল একটু আলোচনা করি। ফার্স্ট ঝামেলা হলো স্ট্র্যাটেজির এক্স্যাক্ট উইনিং রেশিও কত এটা আপনি জানেন না, এবং কোন কারেন্সি পেয়ারে কত। ওকে, তো এখন এই কী ঝামেলায় পড়বেন? ফার্স্ট ঝামেলা হলো স্ট্র্যাটেজির এক্স্যাক্ট উইনিং রেশিও কত। এখন ধরুন আপনাদের আমাদের ফরেক্স নিয়ে একটা অনেক বড় একটা মিথ আছে মানুষের মধ্যে। ওকে বন্ধুরা, তো সর্বপ্রথম আমরা যে কথা বলছিলাম উইনিং রেশিও, এক্স্যাক্টলি আপনি যখন বিগিনিং অবস্থায় ট্রেডিং শেখার জার্নিটা শুরু করবেন তখন আপনি টু বি অনেস্ট এক্স্যাক্ট জানবেন না যে আপনার যে স্ট্র্যাটেজিটা আছে সেই স্ট্র্যাটেজি কোন কারেন্সি পেয়ার বা কোন ট্রেডিং এলিমেন্টের উইনিং রেশিও কত, অর্থাৎ এক্স্যাক্ট উইনিং রেশিও কত সেটা আপনি বিগিনিং অবস্থায় জানবেন না। এটা জানার জন্য যেই স্ট্র্যাটেজি আপনি ইউজ করছেন সেই স্ট্র্যাটেজিকে আপনার যেই যে কারেন্সি পেয়ারে আপনি ট্রেড করবেন সেই সেই কারেন্সি পেয়ারে আপনার জানতে হবে এক্স্যাক্টলি, প্রিভিয়াস 3 বছরের হিস্টোরিক্যাল ডেটাকে আপনি অ্যানালাইসিস করে দেখতে হবে যে এই স্ট্র্যাটেজিতে প্রিভিয়াস 3 বছরে এই কারেন্সি পেয়ারে কত উইনিং রেশিও দিয়েছে। যেমন মানুষের একটা ধারণা, ধরুন আপনি একটা ইউটিউবে একটা প্রোট্রেডার ভাইয়ের একটা ভিডিও দেখছেন, যে প্রোট্রেডার ভাই মোটামুটি একটি স্ট্র্যাটেজি থেকে ধরুন উনি ইউরো সিএসএফের ট্রেড নিয়েছে, এবং ইউরো সিএসএফের ট্রেড নেওয়ার পর, আচ্ছা আমরা একটু একটু ভিজুয়ালি যাই, ধরুন আপনি একটা ইউটিউব ভিডিও দেখছেন, ঠিক আছে, তো সেই ইউটিউব ভিডিওতে আপনি দেখলেন যে একজন ট্রেডার ভাই ইউরো সিএসএফ একটা এন্ট্রি নিয়েছে। ওকে, তো এখন একজন ইউটিউবের ভাই মানে ইউটিউবে একটা ভিডিও দেখলেন একজন ট্রেডার ভাই ইউরো সিএসএফ ট্রেড নিয়েছে, তো উনি ধরুন 0.10 বা 0.25 লট একটা ট্রেড নিয়েছে এবং সেই ট্রেডটা ধরুন উনি প্রফিট করেছে, এবং ধরুন প্রফিট করে উনি $25 বা $30 আর্ন করেছে সেখান থেকে। এখন ধরুন উনি এই স্ট্র্যাটেজি আপনাকে দেখালো এবং আপনি ওনার ভিডিও দেখে, আপনি একটি স্মার্ট মানুষ, ওনার ভিডিও দেখে বুঝে ফেললেন যে এই জায়গাতে উনি এই মেথডে ট্রেড নিয়েছে। যদিও খুব রেয়ার কেস, আপনি যদি এক্স্যাক্ট স্ট্র্যাটেজি না জানেন, এটা যেহেতু ফিনান্সিয়াল মার্কেট, ইট ইনভলভস ইওর মানি, তো জাস্ট একটা ভিডিও দেখে সেই ভিডিওতে যেই ধরনের স্ট্র্যাটেজি ইউজ করতে পারে এটা আন্দাজে আপনার পরবর্তীতে ট্রেড করা অনেক রিস্কি, কারণ ইটস ইনভলভস ইওর মানি। তো তারপর ধরে নিচ্ছি উনি ওনার একটা ভিডিও দেখে আপনি একটি বা একটি স্ট্র্যাটেজি দেখে আপনি পরবর্তীতে মার্কেটে সেই স্ট্র্যাটেজি ইউজ করা শুরু করলেন। তো দেখুন বন্ধুরা, আমি নিজে যখন ট্রেডিং শিখেছি, ট্রেডিং শেখার পর আমি 2016 সাল থেকে 2019 সাল পর্যন্ত ট্রেডিং শিখেছি এবং 2019 সাল থেকে 2022 সাল পর্যন্ত আপনাদেরকে ট্রেডিং শিখিয়ে আসছি, তো আমার 6 ইয়ার্সের এক্সপিরিয়েন্স আমি একটা জিনিস দেখেছি, একই স্ট্র্যাটেজি ভিন্ন ভিন্ন কারেন্সি পেয়ারে ভিন্ন ভিন্ন উইনিং রেশিও দেয়। কোনো কোনো কারেন্সি পেয়ারে উইক রিজেকশনকে খুব বেশি প্রাধান্য দেয়, কোনো কোনো কারেন্সি পেয়ারকে আমরা দেখি ট্রেন্ডিং মার্কেটে ট্রেন্ডিং স্ট্র্যাটেজিগুলো ভালো উইনিং রেশিও দেয়, কোনো কোনো কারেন্সি পেয়ারে আমরা দেখি কিছু কিছু মার্কেট সিচুয়েশনে মার্কেট সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলকে চরম লেভেলে রেসপেক্ট করে, কিছু কিছু মার্কেট সিচুয়েশনে আমরা দেখেছি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলকে কিছু মনেই করে না, মার্কেট নতুন হায়ার হাইস হায়ার লো তৈরি করতে থাকে, আবার কিছু কিছু ক্ষেত্রে মার্কেটে দেখেছি মার্কেট সাপোর্ট লেভেলকে একদম মোটেও রেসপেক্ট করে না, মার্কেট লোয়ার লো এবং লোয়ার হাই তৈরি করতে থাকে। তো এই মার্কেট স্ট্রাকচার নিয়ে আমি আপনাদেরকে লেকচার দিতে চাচ্ছি না, বাট দিন শেষে বিষয় হলো আপনি যেই স্ট্র্যাটেজিতে ট্রেড করছেন সেই স্ট্র্যাটেজি ভিন্ন ভিন্ন কারেন্সি পেয়ারের ভিন্ন ভিন্ন সিচুয়েশনে ভিন্ন ভিন্ন উইনিং রেশিও দিতে পারে। তো আপনি যদি একা একা ট্রেডিং শিখতে চান, আপনার এক্স্যাক্টলি ধরুন কথার কথা, আপনার ধরুন একটি স্ট্র্যাটেজি আপনি না জেনে ইউজ করছেন যেটার উইনিং রেশিও ধরুন 70%, এখন আমার খুব ফেভারিট একটা কারেন্সি পেয়ার অজিস ডলার জাপানিজ ইয়েন, তো আপনি অজিস ডলার জাপানিজ ইয়েন কারেন্সিতে ধরুন ট্রেড করতে গিয়েছেন, ট্রেড করতে যেয়ে ধরুন আপনি 3টি ট্রেড প্লেস করেছেন, 3টি ট্রেডের ভেতরে ধরুন আপনি 2টি ট্রেড লস করেছেন, এখন আপনার মনে হবে যে ধুর তুরি ছাই, আমি 3টি ট্রেড প্লেস করলাম যার মধ্যে 2টি ট্রেড লস হয়ে গেছে, আমার স্ট্র্যাটেজির উইনিং রেশিও মনে হয় ভালো না,
এখন ধরুন আপনি তিনটি ট্রেডের ভিতরে যে দুইটি ট্রেড লস করেছেন, সেই দুইটি ট্রেস তিনটি ট্রেডের ভিতর দুইটি ট্রেড ক্যালকুলেট করলে কিন্তু উইনিং রেশো ভালো আসে না। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, প্রত্যেকটি স্ট্র্যাটেজির একটি স্ট্র্যাটেজির উইনিং রেশো কত সেটা বোঝা যাবে কমপক্ষে আপনি যদি সেই স্ট্র্যাটেজি দিয়ে 10টি ট্রেড প্লেস করেন। তার কারণ ধরুন একটি স্ট্র্যাটেজির উইনিং রেশো যদি 70% হয়, তার মানে কি? তার মানে 100টি ট্রেডের ভেতরে আপনি 70টি ট্রেড উইন করবেন এবং 30টি ট্রেড কিন্তু আপনি লস করবেন। এখন দেখা যাচ্ছে এবং 10টি ট্রেডের ভেতরে আপনি 7টি ট্রেড প্রফিট করবেন, 3টি ট্রেড লস করবেন। এখন দেখা যেতে পারে এখানে যে আপনি 5টি ট্রেড নিয়েছেন, 3টি ট্রেড প্রফিট করেছেন, 2টি ট্রেড লস করেছেন। এখন দেখা যাচ্ছে যে এখানে 10টির মধ্যে 2টি আপনার লস হয়েছে। বাকি যে ট্রেডগুলো হবে সেই ট্রেডের মধ্যে দেখবেন যে আপনি 7টা ট্রেড নিলে দেখবেন 6টা ট্রেড প্রফিট করবেন। তো এই জন্য যখন আপনি ফরেক্স শিখতে যাচ্ছেন তখন আপনার এক্স্যাক্টলি আপনার কনফিডেন্টের অভাব আপনার এই স্ট্র্যাটেজির ওপরে। তার কারণ কনফিডেন্টের অভাব কেন আপনার স্ট্র্যাটেজির ওপরে, এই বিষয়টাকেও যদি আমরা একটু ইন ডিটেইলে যদি এক্সপ্লেন করতে চাই তাহলে বোঝা যাবে যে আপনি এক্স্যাক্টলি জানেন না আপনার এই স্ট্র্যাটেজি কোন কারেন্সি পেয়ারে কোন ট্রেডিং এলিমেন্টে কীরকম উইনিং রেশো দেয়। অর্থাৎ কথার কথা, আপনি যদি একটি স্ট্র্যাটেজি নিয়ে, একটি সিঙ্গেল স্ট্র্যাটেজি নিয়ে যদি কমপক্ষে 250 থেকে 1000টি ট্রেড প্লেস করেন আপনি, কিন্তু আমি এর আগেও বলেছিলাম, তাহলে কিন্তু সেই স্ট্র্যাটেজি নিয়ে আপনার কোনো প্রকার কিন্তু কোনো ধরনের কিন্তু কনফিউশন থাকবে না। এখন আপনি 250 থেকে 1000টি ট্রেড প্লেস করার আগে জাস্ট 5টা বা 10টা ট্রেড প্লেস করে যদি মানে ধরে নেন যে এই স্ট্র্যাটেজি আমি 10টা 5টা ট্রেড প্লেস করেছি এবং ভিন্ন ভিন্ন কারেন্সি পেয়ারে, আপনি অজিস ডলার জাপানিজ ইয়েনে ট্রেড করছেন, অজিস ডলার ইউএসডি ট্রেড করছেন, ইউরো সিএসএফে করছেন, ইউরো জিবিপিতে করছেন, জিবিপি কারেন্সি পেয়ারগুলোতে ট্রেড করছেন, এরকম ভিন্ন ভিন্ন কারেন্সি পেয়ারে র্যান্ডমলি ট্রেড করছেন, তো সেই ক্ষেত্রে এক্স্যাক্ট বোঝা কষ্ট হবে আপনার স্ট্র্যাটেজি উইনিং রেশো কত। কিন্তু ধরুন যেমন আমার একটা পেড কোর্স আছে, পেড ট্রেডিং কোর্স আছে, যে কোর্সে আমি 18টি কারেন্সি পেয়ারে আমার স্টুডেন্টদেরকে ট্রেড করা শেখাই। তো এই 18টি কারেন্সি পেয়ারের যেই সকল স্ট্র্যাটেজিগুলো আমি আমাদের কোর্সের ভেতর শেয়ার করেছি সেই স্ট্র্যাটেজিগুলোকে আমার কমপক্ষে 3 বছর প্রত্যেকটি স্ট্র্যাটেজিকে 18টি কারেন্সি পেয়ারে ব্যাক টেস্ট করতে হয়েছে। তো দেখুন এটা আমি 3 বছর শিখতে শিখতে বারবার বারবার আমরা ট্রেডিং ভিউ, তারপর মেটাডেটার 5, এরকম অনেক ব্যাক টেস্টিং টুলস আছে, যে ব্যাক টেস্টিং টুলস দিয়ে আমরা এই স্ট্র্যাটেজিগুলোকে ব্যাক টেস্ট করতে পারি। তো আমি কোনো একটি স্ট্র্যাটেজি আমাদের কমিউনিটির ভেতরে শেয়ার করার পূর্বে আমাকে অবশ্যই 18টি কারেন্সি পেয়ারে সেই স্ট্র্যাটেজিটা ব্যাক টেস্ট করতে হবে। ব্যাক টেস্ট করার পর এই 18টা কারেন্সি পেয়ারে 3 ইয়ার্সে আমি আবার চারটি ভিন্ন ভিন্ন টাইম ফ্রেমে আমাদের স্ট্র্যাটেজিগুলোকে ব্যাক টেস্ট করেছি। আমি 5 মিনিটস টাইম ফ্রেমে ব্যাক টেস্ট করেছি, 5 মিনিটস টাইম ফ্রেমে 18টা কারেন্সি পেয়ারকে 3 ইয়ার্স, আমি 15 মিনিটস টাইম ফ্রেমে এই 18টা কারেন্সি পেয়ারে 3 বছর, আমি 1 আওয়ার টাইম ফ্রেমে এই 18টা কারেন্সি পেয়ারকে 3 বছর এবং 4 আওয়ার টাইম ফ্রেমকে এই 18টা কারেন্সি পেয়ারে 3 বছর ব্যাক টেস্ট করেছি। করার পর যে রেজাল্টগুলো আমার সামনে এসেছে সেই রেজাল্টগুলো আমি আমার স্টুডেন্টদেরকে বলি যে আপনি এই স্ট্র্যাটেজি যদি ইউজ করেন মার্কেটে আপনি এরকম উইনিং রেশো পাবেন। তো এটা আমার মতো যখন আপনি মার্কেটে যে আপনাদের সামনে ট্রেডিং ভিউ টুল আছে, ট্রেডিং ভিউ টুলে আপনি জাস্ট প্রো ভার্সনটা যদি ট্রেডিং ভিউ সফটওয়্যারে যে আপনি পারচেস করেন তাহলে আপনি ইজিলি ব্যাক টেস্ট করতে পারবেন। এবং সামনের এক অনেক ভিডিওতে আমি ট্রেডিং ভিউকে আপনারা কীভাবে ব্যাক টেস্টিং টুল হিসেবে ইউজ করেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো এখন ইম্পর্টেন্ট বিষয় হলো, ফার্স্ট আপনি জানবেন না, আপনি যখন বিগিনার হিসেবে ট্রেডিং শিখতে যাবেন তখন আপনি প্রথমে বুঝবেন না আপনার এক্স্যাক্ট আপনি যে স্ট্র্যাটেজি ট্রেড করছেন, যে ইউটিউবের ভাই বা যে ইনস্ট্রাক্টর ভাই যে বা যে বড় ভাইয়ের আপনি অ্যাকাউন্টে ট্রেড করতে দেখে সেই স্ট্র্যাটেজি দিয়ে আপনি যখন নিজে ট্রেড করা শুরু করেছেন উনি ভালো উইনিং রেশিও পাচ্ছে, উনি প্রফিট করছে, কিন্তু আপনি কেন প্রফিট করতে পারছেন? আপনি এক্স্যাক্টলি জানেন না যে সেই স্ট্র্যাটেজি উইনিং রেশিও কত এবং সেই স্ট্র্যাটেজি কোন কারেন্সি পেয়ারে কত উইনিং রেশিও দেয়। এখন আপনি 3টির মধ্যে 2টি ট্রেড প্রফিট করলে, 3টি ট্রেড লস করলে আপনার মন খারাপ হয়ে যাবে, বা 3টি ট্রেড প্রফিট করলে, 2টি ট্রেড লস করলে আপনার মন খারাপ হয়ে যাবে, ধরতে এই স্ট্র্যাটেজি ভালো না। তো পরবর্তী যে ট্রেডগুলো আছে আর কষ্ট করে যদি আপনি 5টা ট্রেড প্লেস করতেন সেই 5টার মধ্যে দেখা যাচ্ছে আপনি 4টি ট্রেডই প্রফিট করলেন, কিন্তু আপনি এক্স্যাক্ট উইনিং রেশিও জানেন না সেই জন্য আপনার স্ট্র্যাটেজির কনফিডেন্ট কম। তো এই একটা ঝামেলায় আপনি পড়বেন, আপনি একদম ধরুন সাগরের মধ্যে পড়ে গেছেন যে এক্স্যাক্টলি কোন স্ট্র্যাটেজি কোন কারেন্সি পেয়ারে কোন টাইম ফ্রেমে আপনাকে ভালো উইনিং রেশিও দিবে। এবং এখানে আরেকটা বিষয় আমরা খেয়াল করেছি, আমার এই ব্যাক টেস্টিং ডেটা থেকে আমি একটা অনেক মানে অদ্ভুত একটা জিনিস খেয়াল করেছি, সেটা হলো আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলো কিছু কিছু টাইম ফ্রেমে খুবই ভালো রেসপেক্ট করে, কিছু কিছু টাইম ফ্রেমে ভালো রেসপেক্ট করে না। কিছু কিছু কারেন্সি পেয়ারের কিছু কিছু নির্দিষ্ট, যেমন আমি কিছুক্ষণ আগে বললাম, কিছু কিছু কারেন্সি পেয়ারের কিছু কিছু নির্দিষ্ট যে আপনার মার্কেট সিচুয়েশন আছে সেই সিচুয়েশনে মার্কেট একেবারে মোটেও রেসপেক্ট করে না, আবার অনেক সময় রেসপেক্ট করে,
আবার অনেক সময় একটা স্ট্রাকচারকে ব্রেক করে চলে যাওয়ার পর মার্কেটের যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচার লেভেলকে ব্রেক করে চলে যাওয়ার পর মার্কেটের অদ্ভুত অদ্ভুত কিছু ঘটনা ঘটে যেগুলো কোনোদিন আমি নিজে যখন ট্রেডিং শিখেছি তখন বুঝিনি, বাট যখন ব্যাক টেস্ট করা শুরু করেছি তখন এই জিনিসগুলো আমার সামনে এসেছে। তো আমাদের কোর্সের একজন মেম্বার আছে শুভনন্দী ভাই, তো উনি একটি স্ট্র্যাটেজিতে ট্রেড করছিল এবং উনি এই স্ট্র্যাটেজিতে ট্রেড করতে যেয়ে কিছু প্রবলেম ফেস করছিল। তো ওনার প্রবলেমগুলো সলভ করার জন্য আমি নিজে একটি স্ট্র্যাটেজিকে আমি এক মাসে 15টি কারেন্সি পেয়ারে উনি লিটারালি 4 আওয়ার টাইম ফ্রেমে ট্রেড করে, তো 4 আওয়ার টাইম ফ্রেমে আমি ওনার স্ট্র্যাটেজিকে অ্যানালাইসিস করলাম। অ্যানালাইসিস করার পর একটা অদ্ভুত জিনিস দেখলাম যে উনি ধরুন এক কথার কথা এখানে আরেকটা ঝামেলা আছে, তো সেগুলো মজার ব্যাপার পরবর্তী শেয়ার করবো। তো উনি যে প্রবলেম ফেস করছে সেই প্রবলেমটা সলভ করার জন্য আমি এই যে বিগত বৃহস্পতি শুক্র শনিবার এই 3 দিন মার্কেটে আমার কাজের পাশাপাশি ব্যাক টেস্ট করেছি। তো যাই হোক, ওগুলো বিষয়ে আমি পরবর্তী একদিন আলোচনা করবো, সেটা আমাদের একটা ভিন্ন টপিক্স থাকবে আমাদের শুভনন্দী ভাই, একটা কেস স্টাডি ইনশাল্লাহ আপনাদের সামনে তুলে ধরবো। তো এখন বিষয় হলো আপনি জানবেন না এক্স্যাক্টলি আপনার স্ট্র্যাটেজি উইনিং রেশিও কত, এবং আপনার স্ট্র্যাটেজি কোন কারেন্সি পেয়ারে কীরকম উইনিং রেশিও দেয় সেই বিষয়টাও আপনি বিগিনার অবস্থায় জানবেন না। তার পাশাপাশি আপনার স্ট্র্যাটেজির কনফিডেন্স থাকবে না, যেটা আমি শুরুতে বললাম, কারণ আপনি তো এক্স্যাক্ট জানেন না যে এই স্ট্র্যাটেজি কোন কারেন্সি পেয়ারে বা কেমন উইনিং রেশিও দেয়। কিন্তু একটা জিনিস মনে রাখবেন বন্ধুরা, আপনার ধরুন আমি শুরুতে কিন্তু ভিডিও শুরুতে বলেছি আপনার যত বেশি এক্সপিরিয়েন্স থাকবে আপনি তত ভালোভাবে মার্কেট থেকে প্রফিট করতে পারবেন। এখন আপনার এক্সপিরিয়েন্সটা গ্যাদার করতে হবে, এটা আপনি একদিন দুই দিনে পারবেন না। যেমন আমি বারবার বিভিন্ন ভিডিওতে ভিন্ন ভিন্নভাবে আপনাদের সামনে বলেছি, আপনি যদি একটি সিঙ্গেল স্ট্র্যাটেজি দিয়ে যদি কমপক্ষে 250 থেকে 1,000 ট্রেড প্লেস করেন তাহলে সেই স্ট্র্যাটেজি নিয়ে ইনশাল্লাহ আপনার কোনো কনফিউশন থাকবে না। এখন আপনাদের একটা বড় প্রবলেম হলো আপনাদের এই সৎ সাহস থাকে না, আপনারা আর্নিং করতে চান অনেক টাকা পয়সা কিন্তু আপনারা কষ্ট করতে চান না। হয় আপনাকে কোনো একটা মেন্টরের স্বর্ণাপন্ন হতে হবে, যে মেন্টর আপনাকে ট্রেডিং শেখাবে হাতে কলমে ধরে, এবং যিনি অলরেডি আমাদের মতো ব্যাক টেস্ট করেছে কয়েকটা কারেন্সি পেয়ারে, সেই কারেন্সি পেয়ারে কোন টাইম ফ্রেমে কীরকম উইনিং রেশিও দেয় সেই স্ট্র্যাটেজিকে উনি কয়েক বছর ট্রেড করে ব্যাক টেস্ট করেছে, ওনার কাছে ব্যাক টেস্টিং ডেটা আছে, ওনার কাছে স্ট্র্যাটেজি আছে, উনি ওনাদের স্ট্র্যাটেজি সম্পর্কে কনফিডেন্ট। তো এরকম যদি কোনো প্রফেশনাল ট্রেডার পান তাহলে ওনার ট্রেডিং কোর্সে জয়েন করবেন, আর তাছাড়া নিজে নিজে যদি ট্রেডিং শিখতে চান তাহলে আপনাকে অবশ্যই মাস্ট আপনাকে 250 থেকে 1,000 ট্রেড প্লেস করতে হবে যেই স্ট্র্যাটেজি দিয়ে আপনি মার্কেটে ট্রেড করতে যাচ্ছেন। এবং আমি বারবার আমাদের যারা পেইড কোর্সে জয়েন করতে চান তাদেরকে আমি এক কথা বারবার বলি যে আপনারা রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করার পূর্বে আপনারা অবশ্যই ডিমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করবেন, এবং ডিমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করার পূর্বে আপনার মার্কেটের সিগনালকে বুঝতে হবে, অর্থাৎ যেই স্ট্র্যাটেজি দিয়ে আপনি ট্রেড করবেন। এখন আপনার যদি কোনো স্ট্র্যাটেজি না থাকে বা আপনি যদি শিওর না হয়ে থাকেন কোন স্ট্র্যাটেজি মার্কেটে কী পরিমাণ উইনিং রেশিও দিতে পারে, তাহলে অবভিয়াসলি আপনার কোনো না কোনো ইনস্ট্রাক্টর ভাই স্বর্ণাপন্ন হওয়া উচিত। আর আপনি যদি নিজে নিজে শেখার চেষ্টা করেন তো সেক্ষেত্রে কমপক্ষে 250 থেকে 1,000 ট্রেড প্লেস করতে হবে আপনি যেই স্ট্র্যাটেজি ইউজ করছেন সেই স্ট্র্যাটেজি দিয়ে, এবং যেই যেই কারেন্সি পেয়ারে আপনি ট্রেড করবেন সেই সেই কারেন্সি পেয়ারে কমপক্ষে 250 ট্রেড আপনার প্লেস করতে হবে। ধরুন আপনি অজিস ডলার জাপানিজ ইয়েন আমার ফেভারিট একটা কারেন্সি পেয়ার, এই কারেন্সি পেয়ারে ট্রেড করতে যাচ্ছেন, তো এই কারেন্সি পেয়ারে আপনি কমপক্ষে 250 ট্রেড প্লেস করলেন। আপনি অজিস ইউএসডিতে ট্রেড করতে যাচ্ছেন, ওই কারেন্সি পেয়ারে 250 ট্রেড প্লেস করলেন, এরকম ডিমো অ্যাকাউন্টে আমি একটা জিনিস অ্যাড করতে বলেছি, ডিমো অ্যাকাউন্টে কমপক্ষে 250 ট্রেড প্লেস করার পর আপনি রিয়েল অ্যাকাউন্টে যাবেন, এর আগে না, এর আগে আপনি সেই স্ট্র্যাটেজি দিয়ে রিয়েল অ্যাকাউন্টে যেতে পারবেন না। তো এই বিষয়টা একটু ঝামেলা, আর এটা গেল 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আপনি যেই স্ট্র্যাটেজি দিয়ে ট্রেড করছেন সেই স্ট্র্যাটেজিতে আপনি এক্স্যাক্টলি জানবেন না, যখন বিগিনার হিসেবে আপনি ট্রেডিং করবেন তখন আপনি জানবেন না যে সেখানের কতটুকু স্টপ লস এবং কতটুকু টেক প্রফিট আপনি মার্কেট থেকে নেবেন। তো দেখুন আমি বারবার একটা কথা বলি যে আপনি যখন কোনো স্ট্র্যাটেজিতে ট্রেড করবেন তখন সেই স্ট্র্যাটেজির তিনটি জিনিস থাকবে। তো সেই তিনটি জিনিস কি? ভেরি ফার্স্টে একটি স্ট্র্যাটেজির এন্ট্রি পয়েন্ট থাকবে যেই জায়গাতে আপনি এন্ট্রি নেবেন, এবং সেই স্ট্র্যাটেজির আপনার ইনভ্যালিডেশন জোন থাকবে, যে ইনভ্যালিডেশন জোনকে যদি মার্কেট ব্রেক করে চলে যায় তাহলে আপনার স্ট্র্যাটেজিটা ইনভ্যালিড হয়ে যাবে, এবং একটা ভ্যালিড জোন থাকবে যে ভ্যালিড জোনকে মার্কেট হিট করার পর প্রাইসটা আপনার প্রিডিকশনের দিকে যাবে কি যাবে না এই বিষয়ে আপনারা শিওর না। তো মার্কেটের এই তিনটি জিনিস কিন্তু বন্ধুরা থাকে, আমি আবার বলছি, এন্ট্রি পয়েন্ট, ইনভ্যালিডেশন জোন এবং ভ্যালিড জোন। তো এই ইনভ্যালিডেশন জোন হলো আমরা প্রত্যেকটা স্ট্র্যাটেজি, আমরা আমাদের কোর্সের ভেতর যেই স্ট্র্যাটেজি শেখাই না কেন বা আপনি যেই স্ট্র্যাটেজিতে ট্রেড করেন না কেন, আপনার মাস্ট জানতে হবে এই স্ট্র্যাটেজির
ইনভ্যালিডেশন জোন কোথায়, এই স্ট্র্যাটেজির আপনি এক্স্যাক্টলি এন্ট্রি নেবেন কোথায়, এবং এই স্ট্র্যাটেজি কত দূর পর্যন্ত আপনার প্রিডিকশানের দিকে যাওয়ার পর আপনি মার্কেট থেকে বের হয়ে যাবেন, এই বিষয়টা মোটেও কঠিন না। বাট এই জিনিসটি আপনার এক্স্যাক্ট জানতে হবে, এবং যখন আপনি বিগিনিং হিসেবে ফরেক্সে ট্রেড করছেন তখন এই বিষয়টা একটু বোঝা মুশকিল যে আপনি যে ট্রেডে এন্ট্রি নিচ্ছেন, আপনি যে স্ট্র্যাটেজিতে ফরেক্স এন্ট্রি নিচ্ছেন, এক্স্যাক্টলি কতটুকু স্টপ লস রাখবেন, অর্থাৎ এক্স্যাক্টলি কতটুকু রিস্ক আপনি সেই ট্রেডে নেবেন। এখন ধরুন আপনাকে একটা এক্সাম্পল দিই, তো আমি আপনারা সবাই বুলিশ হ্যামার চেনেন, তো এটা ধরুন একটা রেড ক্যান্ডেলে মনে হচ্ছে, বাট ধরুন এটা একটা বুলিশ হ্যামার। ওকে, তো এই বুলিশ হ্যামার আমি ক্যান্ডেল স্টিক্স প্যাটার্ন যখন শিখেছি আমি যখন ইনস্টা ট্রেডার ভাইয়ের কাছ থেকে, আমি যখন নিজে কোর্স করেছিলাম তখন জেনেছিলাম যে বুলিশ হ্যামার বুলিশ রিভার্সাল প্যাটার্ন। আপনারা সবাই জানেন যে বুলিশ হ্যামার বুলিশ রিভার্সাল প্যাটার্ন, এবং বুলিশ হ্যামার আসার পর মার্কেট উপরে যায়। কিন্তু অদ্ভুত বিষয় হলো, এর আগে আমার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের অনেকগুলো ভিডিও আমি অলরেডি আমাদের ফ্রি ইউটিউব চ্যানেলের ফ্রিতে দিয়েছিলাম। তো দেখুন, বুলিশ হ্যামার যখন আমি অ্যানালাইসিস করতে গেছি, আমি যখন ব্যাক টেস্ট করতে গিয়েছি শুরুর দিকে, যখন ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলোকে ব্যাক টেস্ট করতে গিয়েছি, তখন একটা মজার জিনিস খেয়াল করেছি, সেটা হলো এই বুলিশ হ্যামারের শুধুমাত্র একটা সিচুয়েশন না, বুলিশ হ্যামারের 4-6টি ভিন্ন ভিন্ন সিচুয়েশন আছে, যেই সিচুয়েশনে বুলিশ হ্যামার ভিন্ন ভিন্ন সিচুয়েশনে ভিন্ন ভিন্নভাবে অ্যাক্ট করে। তো আমরা শিখেছি যে মার্কেটের, আমি যখন যে ইনস্ট্রাক্টর ভাই কোর্সে জয়েন করেছিলাম উনি আমাকে শিখিয়েছিল, এটা অনেক আগের কথা, 2016 সালের দিকের কথা। তো তখন আমি শুনেছিলাম যে আপনার মার্কেটের তলানিতে যদি বুলিশ হ্যামার থাকে তাহলে প্রাইস পরবর্তী ধাপে যায়। বাট আমি একটা জিনিস খেয়াল করেছি, বুলিশ হ্যামারের একটা স্পেশাল সিচুয়েশন আছে, যেই সিচুয়েশনে বুলিশ হ্যামারের পর 62-63% টাইম মার্কেট নিচে গেছে, এবং এটাকে আমি ব্যাক টেস্ট করার সময় 5 মিনিটস টাইম ফ্রেম, 15 মিনিটস টাইম ফ্রেম, 1 আওয়ার টাইম ফ্রেম এবং 4 আওয়ার টাইম ফ্রেমে আমি ব্যাক টেস্ট করার সময় এই অদ্ভুত বিষয়টা দেখেছি। এই 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 জাস্ট এই সিম্পল একটা বিষয় নিয়ে ভবিষ্যতে নিয়ার ফিউচার আপনাদের একটা ভিডিও আসবে ইনশাল্লাহ। তো এখন বিষয় হলো যে এই বুলিশ হ্যামারের যদি বন্ধুরা, এখন বুলিশ হ্যামারের মানে আমরা জানি যে বুলিশ রিভার্সাল প্যাটার্ন, মার্কেট খালি উপরেই যাবে উপরেই যাবে উপরেই যাবে, কিন্তু এটার এক্সপ্লেনেশন কী, এটা এটার ব্যাখ্যা কী, যে 62-63% টাইম কেন নিচে গেল প্রাইস, এটার কী ব্যাখ্যা? তো এটার ব্যাখ্যা খুঁজতে যে আমি দেখলাম যে না, বুলিশ হ্যামার শুধু উপরে যায় না, বুলিশ হ্যামারে কিছু কিছু টাইম নিচে যায়, কিছু কিছু টাইম উপরে যায়। তো বুলিশ হ্যামারের স্পেশাল একটা সিচুয়েশন আমরা খেয়াল করেছি, বুলিশ হ্যামারের লো প্রাইসকে, আমার ব্যাক টেস্টিং ডেটা থেকে বুলিশ হ্যামারের লো প্রাইসকে যদি মার্কেট ব্রেক করে চলে যায় তাহলে 76% টাইম এর পরবর্তীতে মার্কেট নিচে যাওয়ার চেষ্টা করে, এবং অনলি 24% টাইম আবার মার্কেট রিভার্স করে বুলিশ হ্যামারের ওপেনিং প্রাইস বরাবর আসে। এখন ধরুন এটা বুলিশ হ্যামারের কাজ, এর পরবর্তীতে মার্কেট নিচে যদি আবার উপরে আসে দেখা যাচ্ছে বুলিশ হ্যামারের পরে অন্য কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কারণে মার্কেট হয়তো ত্বরান্বিত হয়েছে। তো এটা জাস্ট বুলিশ হ্যামারের বিষয়, শুধুমাত্র ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়েও মার্কেটে ট্রেড করা যায় না, ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সাথে মার্কেটের আরও অনেকগুলো কনফার্মেশন নিয়ে আপনাদেরকে ট্রেড নিতে হবে, এবং স্পেসিফিক্যালি চার্ট প্যাটার্ন আপনার জানতে হবে। তো আমরা এগুলো পরবর্তীতে আসবো কোন এক ভিডিওতে। তো এখন কথা হলো এই বুলিশ হ্যামারের লো প্রাইসে যদি আপনি আপনার স্টপ লস রাখেন, আমি বলেছি বুলিশ হ্যামারের পর 62-63% টাইম একটি সিচুয়েশনে মার্কেট নিচে যায় উপরে যাবে না। তো ধরুন যেই সিচুয়েশনে মার্কেট 62-63% টাইম নিচে যায়, তো আপনি যদি সেই সিচুয়েশনগুলোতে মার্কেটে ট্রেড নিতেন তাহলে এখানে কি দুর্ঘটনা ঘটতো? এখানে আপনি উইনিং রেশিও পেতেন অনলি 28% আর বাকি 62-63% আপনি ওই সিগনালের ওই সিচুয়েশনে লস করতেন। তো দ্যাটস এ ভেরি বিগ ডিল। তো একটা স্ট্র্যাটেজি যেখানে আমরা জানি যে মার্কেট খেলে উপরে যায় উপরে যায় উপরে যায়, কিন্তু সেখানে মার্কেট খেলে নিচে যাচ্ছে নিচে যাচ্ছে নিচে যাচ্ছে একটি স্পেশাল সিচুয়েশনে 62-63% টাইম, এবং আপনি যদি এই সিচুয়েশনে ট্রেড নেন তাহলে তো আপনার ভাই মাথায় মানে বিশাল বড় বাস, তাই না? তো এখন বিষয় হলো যে ওই তো আমি যেমনটা বললাম যে আমাদের ব্যাক টেস্টিং ডেটা বলছে যে আপনার এই লো প্রাইসকে যদি মার্কেট ব্রেক করে চলে যায় 76% টাইম মার্কেট আর ওপেনিং প্রাইস বরাবর আসে না। এখন আপনি যখন ট্রেড শিখবেন, আপনি যখন ট্রেড করবেন, তখন এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। ধরুন আপনার এক্স্যাক্টলি জানতে হবে যে বুলিশ আমাদের লো প্রাইসের একটু নিচ বরাবর আমি স্টপ লস রাখবো, এবং মার্কেট যদি আমার স্টপ লস হিট করে ফেলে তাহলে আমার প্রেডিকশনের দিকে যাওয়ার পসিবিলিটি, আমি এখন অন্য সিগনাল খুঁজবো। হ্যাঁ, এর পরবর্তীতে প্রাইস মার্কেট যদি বুলিশ থাকে বা বুলিশ সেটআপও যদি আমি খুঁজি, এই বুলিশ হ্যামারের চিন্তা আমার মাথা থেকে চলে যাবে, আমি এখন অন্য কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা অন্য কোনো সিগনাল খোঁজার চেষ্টা করবো। তো এই জন্য যখন আপনি বিগিনার হিসেবে ট্রেডিং করছেন তখন আপনি এক্স্যাক্টলি জানবেন না যে আপনার ট্রেডে কতটুকু স্টপ লস এবং কতটুকু টেক প্রফিট রাখতে হবে। তো আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। তো এই জন্য এই বিষয়ে আপনি ঝামেলায় পড়বেন,
এবং ধরুন আপনি মার্কেটকে প্রিডিক্ট করতে পারছেন ঠিকঠাকভাবে, যারা প্রফিটেবল স্ট্র্যাটেজি আছে তারপরেও তারা প্রফিট করতে পারে না, তার কারণ তারা এক্স্যাক্ট জানে না যে কতটুকু তাকে স্টপ লস এবং টেক প্রফিট রাখতে হবে। আপনার অনেক ভালো পাওয়ারফুল স্ট্র্যাটেজি আছে, আপনি একটি নির্দিষ্ট জায়গা থেকে ট্রেড নিচ্ছেন, ট্রেড প্রফিট করছেন, কিন্তু দিন শেষে আপনার যদি আপনি না জানেন যে কতটুকু স্টপ লস এবং কতটুকু টেক প্রফিট রাখতে হবে, কতটুকু সর্বোচ্চ রিস্ক নেওয়ার পর আপনার ট্রেডটা ইনভ্যালিড হয়ে যাবে এবং কতটুকু প্রফিট নেওয়ার পর মার্কেটে ট্রেড দিয়ে রাখা যাবে না, এ বিষয়টা আপনারা বিগিনিং অবস্থায় ট্রেডিং শিখতে যে আপনারা ঝামেলায় পড়বেন, এই ঝামেলায় পড়বেন। ওকে বন্ধুরা, তো আপনারা এই প্রবলেমগুলো ফেস করবেন আপনি যখন নিজে নিজে ট্রেড করতে যাবেন আর কি, বা ট্রেডিং শিখতে যাবেন। তো আরও বেশ কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমরা পরবর্তীতে আপনাদের সাথে আস্তে আস্তে উপস্থাপন করব। তো বন্ধুরা, ভিডিওটা অনেক লম্বা হয়েছে, যদি আমি জাস্ট 10-15 মিনিট চেয়েছিলাম বাট তারপর অনেক লম্বা হয়ে গেল। তো আপনাদের সবার সাথে দেখা হচ্ছে এর পরবর্তী ভিডিওতে, যে ভিডিওতে আমি ট্রেডিং রিলেটেড আরও অনেক বিষয় শেয়ার করবো।